হ্যালো বন্ধুরা জমে উঠেছে ট্রান্সফার মার্কেট একই ফুটবলারকে নিতে ঝাঁপিয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান আজকের ভিডিওতে তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়ার আলতে কোথায় যেতে পারেন মোহনবাগান নাকি ইস্টবেঙ্গলে তাই জেনে নেব বেশ কিছুদিন ধরে ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশি যে নামটা শোনা যাচ্ছে তিনি হলেন আপুইয়ার আলতে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সঙ্গে কথা চলছে আপুইয়ার প্রথমে ইস্টবেঙ্গলই শোনা যাচ্ছিলো আপুইয়াকে চুক্তির প্রস্তাব দিয়েছিল তবে এখন যা সম্ভাবনা তৈরি হয়েছে তাতে আপুইয়াকে নিতে ইস্টবেঙ্গলের টেক্কা দিয়ে দিলেও বলা যায় মোহনবাগান সুপার সুপারজায়েন্ট সূত্রের খবর আপুইয়াকে বড়ো অঙ্কের দীর্ঘমেয়াদি চুক্তির প্রস্তাব দিয়েছে মোহনবাগান যা ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই বেশি কথা জানাচ্ছে বাংলার এক বড় স্পোর্টস মিডিয়া হাউস এদিকে মুম্বাই সিটিএফসির সাথে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আপুইয়ার ফলে তাকে দলে নিতে গেলে মুম্বাইকে বড়ো অঙ্কে ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে যা খবর সেই ট্রান্সফার ফি দিতে রাজি হয়েছে মোহনবাগান মুম্বাই সিটি এফসির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন আপুইয়া এই মরশুমে মুম্বাইকে আইএসএল কাপ জেতাতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি জাতীয় দলের হয়ে অপরিহার্য ভূমিকা পালন করেন আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে দুর্দান্ত খেলেন আপুইয়া এর আগেও মোহনবাগান আপুইয়াকে নিতে মরিয়া হলেও শেষ অব্দি বাজিমাত করেছিল মুম্বাই তবে এবারে মুম্বাইয়ের ঘর ভেঙে আপুইয়াকে আনতে চলেছে মোহনবাগান আপুইয়ার বয়স এখন মাত্র তেইশ বছর ফলে এই তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনবাগানে এলে দীর্ঘমেয়াদী চুক্তি হলে ভালো সার্ভিস পাবে মোহনবাগান তো বন্ধুরা ট্রান্সফার মার্কেটেও ইস্টবেঙ্গলকে টেক্কা দিচ্ছে মোহনবাগান এখনও পর্যন্ত যা খবর ইস্টবেঙ্গলের মুখ থেকে আপুইয়াকে ছিনিয়ে নিচ্ছে মোহনবাগান তা বলাই যায় তো আপুইয়ার মোহনবাগানে আসা এই সম্ভাবনা নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও আর আপুইয়া বাগানে এলে তোমরা কতটা খুশি হবে তাও কমেন্টে জানাও এই ধরনের মোহনবাগান ইস্টবেঙ্গলও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে